এবার আরো কমানো হলো কাঁচা চামড়ার দাম। ঢাকায় প্রতি বর্গ ফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 35 থেকে 40 টাকা, যা গত বছর ছিল 45 থেকে 50 টাকা, আর ঢাকার বাইরে প্রতি বর্গ ফুট 28 থেকে 32 টাকা। সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গ ফুট 13 থেকে 15 টাকা, আর বকরির চামড়া 10 থেকে 12 টাকা। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানান, ঈদের সময় দাম আরো কমে গেলে প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানি করা হবে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। চামড়াজাত পণ্যের দাম বাড়লেও প্রতি বছর কমছে কাঁচা চামড়ার দাম। গত কোরবানির ঈদে চামড়া বিক্রি করতে না পেরে ফেলে দিয়েছেন অনেকেই। এতে বঞ্চিত হয় বহু এতিমখানা মাদ্রাসা সহ অনেক দরিদ্র মানুষ, লোকসানে পড়েন মৌসুমি ব্যবসায়ীরা। এবার পরিস্থিতি আরও কঠিন। করোনা মহামারীর মধ্যে এসেছে কোরবানির ঈদ, সেই অজুহাতে আরও কমানো হয়েছে কাঁচা চামড়ার দাম। ঢাকায় প্রতি বর্গ ফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 35 থেকে 40 টাকা, ঢাকার বাইরে 28 থেকে 32 টাকা। সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গ ফুট 13 থেকে 15 টাকা, আর বকরির চামড়া 10 থেকে 12 টাকা। 2014 সালে যে চামড়ার দাম প্রতি বর্গ ফুট 75 থেকে 80 টাকা ছিল, তা এখন অর্ধেকেরও কম। এমন পরিস্থিতি দেখে গত ঈদেই কাঁচা চামড়া রপ্তানির কথা বলেছিলেন বাণিজ্য মন্ত্রী। এবার তা বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য প্রয়োজন ক্রয়কৃত কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগ দেওয়া হবে। ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, প্রতি বছর দেশে 22 কোটি বর্গ ফুট চামড়া পাওয়া যায়, যার বেশিরভাগই সংগ্রহ করা হয় ঈদের সময়। দাম কমে যাবার জন্য সরকারি সিদ্ধান্তকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এখন যে দামটা দিয়েছে সেটা শুধু যারা ক্রেতা মানে ট্যানারি মালিক ইন্ডাস্ট্রিয়ালরা তারা আমাদের থেকে কিনবে, কিন্তু আমাদের কাছাকাছি ব্যবসায়ীরা যারা আছে, এটা পার ফুটে আমাদের এই বলতে 8 টাকা খরচ এবং ছাগলের চামড়া 5 টাকা স্কয়ার ফিটে খরচ, এটা কিন্তু বাদ দিয়ে আমাদেরকে বলতে হবে। প্রত্যেক বছর এই ধরনের একটা বিড়ম্বনা আমরা করি। কোভিড-19 এর কারণে কিন্তু আপনার মুসলিম ব্যবসায়ীরা ঘরে ঘরে গিয়ে চামড়া সংগ্রহ করবে কিনা আমরা খোঁজ দিয়ে পাই। সুতরাং আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় আমরা কিন্তু এটা প্রচার করছি যে যে কোম্পানি পশুটা জেদ করে দিবে সেই যাতে 6 থেকে 8 কেজি লবণ আপনার দিয়ে এটা রেখে দেয়, তাহলে সে কিন্তু আপনার একটা সঠিক মূল্য পাবে। প্রাণী সম্পদ বিভাগের হিসেবে এবার ঈদে 1 কোটির বেশি পশু কোরবানি হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।